রত্নারানী দাস ও তার পরিবারের ১২ জন সদস্যের মাথা গোজার ঠাই এই একটি ঘর। তারই এক পাশে চলে রান্না, অন্য পাশে কোনো রকমের ঠাই সবার। এই পরিবারের সবাই জন্মের পর থেকেই জানেন তাদের জন্য বরাদ্দ এই এতটুকুই জায়গা। ঘরের পরিধি বাড়ে না, কিন্তু প্রতি বছর বাড়ছে সদস্য সংখ্যা। পাশের ঘরের জ্যোতি করছিল ঠাকুর পূজার কাজ। এই ঘরে কে কে থাকেন জিজ্ঞাসা করতে বললেন, তিন ছেলে আছে, আমাদের অনেক কষ্ট হয়, ছেলেরা অন্যদের বাসাতে ঘুমায়, ছেলেদের নিয়ে ভালো করে থাকতে পারি না, অনেক ইচ্ছা আছে বড় ঘর থাকবো। আমরা বহুতই কষ্ট করি, পুলা পানলে এক একটা ফ্যামিলির মধ্যে মনে করো তিনজন চারজন পুলা পান আছে, চারজন পাঁচজন পুলা পানলে একটা খাটে ঘুমায়, খাটের নিচুন ঘরে পর্দা দিয়ে ঘুমায়। গোটা ঢাকা শহরকে যারা পরিষ্কার রাখেন তারা সকলের কাছে অচ্যুত। কথিত এসব অচ্যুত মানুষকে সম্মানজনক অবস্থান দেওয়ার জন্য মহাত্মা গান্ধী তাদের নাম দিয়েছিলেন হরিজন, মানে ঈশ্বরের সন্তান। যেন এদের কাছ থেকে সেবা নেওয়া যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাদের ভাবনাটা কি? আমাদের গ্যাসের একটু প্রবলেম আছে আর পানির প্রবলেম আছে। সাধারণ মানুষ আমরা গোসল করতে যাই, মহিলারা গোসল করতে পারে না, খাড়াই থাকে, এই পানির সমস্যা আছে। এই মানুষদের মাথা গোজার ঠাইয়ের পরে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। অনেকের শিক্ষাগত যোগ্যতা থাকলেও মিলছে না চাকরি। আমরা হলাম নিরীহ সমাজ, যুবকরা অনেক শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু আমাদের ঝাড়ুদারের কাজ পাওয়া যায় না। আমাদের চাকরি দিলেই আমরা সন্তুষ্ট, তারপরে থাকার ব্যবস্থা। আসন্ন জাতীয় নির্বাচনে জয়ের মালা যার গলাতেই উঠুক, উত্তরাধিকারী সূত্রে পাওয়া বৈষম্যের অদৃশ্য দেয়াল পেরিয়ে সমতা ও সম অধিকারের আলো আসুক তাদের অন্ধকার কলোনিতেও, এমন প্রত্যাশাই সকলের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।